হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে দেখাবো মাশরুম এবং আলু আর ডিম দিয়ে চমৎকার মজাদার একটা কাবাব রেসিপি। আর এই রেসিপিটা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন কী কী উপকরণ লাগছে দেখে নিই। আমরা এখানে বেড গ্রাম সহ যাবতীয় অনেক উপকরণ নিয়েছি। নিয়েছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাবাব মশলা এবং গরম মশলার গুঁড়া। নিয়েছি এখানে মাশরুম কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা, সেদ্ধ ডিম, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ব্রেড ক্রাম এবং আলু। তো আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা কিন্তু আলু এখানে নিয়েছি দুইটা। তো আলুটা আমরা এখন ম্যাশ করে নেব ভালো করে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না অথবা টানবেন না। তো আমরা আলুটা ভালো করে ভর্তা করে নিচ্ছি, দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে নিচ্ছি এই যে গুঁড়া মশলাগুলো, দিয়ে নিচ্ছি লবণ, দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা ইউজ করতে পারেন। আমরা এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো আমরা এখন দিয়ে নিচ্ছি এখানে মাশরুম। মাশরুমটা আমরা দেখুন এইভাবে কুচি করে নিয়েছি। মাশরুমের যে কতটা উপকার সেটা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, অথবা ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিবেন যে মাশরুমের উপকারিতা সম্পর্কে। তো আমরা এখন দিয়ে দিচ্ছি একটা যে সিদ্ধ ডিম, সেটা কুচি করে নিয়েছি। ডিমটা আগে আমরা দেইনি, তাহলে ডিমের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। এই জন্য যখন সব কিছু ভালো মতো মাখানো হয়ে যাবে ওই সময় ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তো আমরা এখন একটা শেপ দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, গোল, চারকোনা, লম্বা, যে কোনো শেপ দিতে পারেন। জিনিসটা মজার হইলেই হইলো, শেপ টেপ এটা কোনো বিষয় না। তো আমি এখানে চারকোনা একটা শেপ দিয়ে নিচ্ছি। আর একটা ডিম আমরা ফেটিয়ে নিয়েছি, ডিমের ভিতরে আমরা এটা দিয়ে নিচ্ছি। দিয়ে এপিটুপিট করে আমরা এটাকে ব্রেড ক্রাম্বের ভিতরে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ব্রেড ক্রাম দুই সাইডেই আমরা লাগিয়ে নেব। তো এইভাবে আমরা কিন্তু সবগুলো কাবাব বানিয়ে নিব। তো সবগুলো আর বানানো দেখাচ্ছি না, আমরা চুলায় চলে যাচ্ছি। তেলটা গরম হলে আমরা একে একে সব কাবাবগুলো ছেড়ে দিব। আর এই কাবাবটা অসাধারণ টেস্ট লাগবে। আর মিডিয়াম লো আছে ভাজার চেষ্টা করবেন। দেখুন আমার একটা কাবাব একটু হাই হিটে ভাজতে গেছে, এই জন্য একটু পোড়া পোড়া লেগে গেছে। তো সেজন্য মিডিয়াম লো আছে ভাজবেন, তাহলে ভিতরের যে আপনার সব কিছু পারফেক্টভাবে হবে। তো এইভাবে উল্টে পাল্টে আমরা কাবাবগুলো ভেজে নিব। এই কাবাবটা অনেক উপকারী এবং খুবই টেস্টফুল। আপনারা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন এবং বাচ্চাদের খুবই পছন্দ হবে এই কাবাবটা। আপনারা দেখে বুঝতে পারছেন যে কাবাবটা কতটা মজার হতে পারে। তো আমরা সবগুলো কাবাব কিন্তু ভেজে নিচ্ছি। তবে আমরা যে মিশ্রণটা বানিয়েছিলাম আর কি, যে ডোটা বানিয়েছিলাম কাবাবের জন্য, সেখান থেকে সব কিন্তু আমরা কাবাব বানাইনি, অর্ধেক আমি রেখে দিয়েছি। কারণ এতগুলো কাবাব আমরা একদিনে খেতে পারবো না। তো আপনারা এই 2টা আলু এবং 1টা ডিম দিয়ে অনেকগুলো কাবাব বানাতে পারবেন। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন হলো। তো
আশা করছি ভালো লেগেছে, কমেন্ট করে জানাবেন যদি বাসায় তৈরি করে থাকেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপাতত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।